वेलकम टू शारजा नेशनल पेन। हेलो व्यूअर्स, सलाम अलैकुम वरहमतुल्लाह। आबारो हाजिर हो गेलाम आरो एकटी नतून भिडियो निये, जेटी मूलत करा नेशनल पेंटेर आशेपाशेर सार्विस रोडेर हये शारजा एयरपोर्ट ब्रिज दिके जावार समय जे रास्ताटा पड़े ओइटा देखानोर चेष्टा करतेछि। सो व्यूअर्स साथेई थाकुन। যাওয়ার সময় হাতের ডান পাশে পড়ে একটা এটনুক পাম্প, এরপরে একটা ব্রিজ পড়ে, ব্রিজের পরপর হাতের ডান পাশে পড়ে নতুন ক্যারিফোর, আলজাহিয়া ক্যারিফোর নামে। ক্যারিফোরের নামটা আলজাহিয়া, যেটার কারণ আলজাহিয়া এরিয়ার মধ্যে পড়ছে। সো ভিউয়ার্স যেটা দেখতে পাচ্ছেন ব্রিজ, ব্রিজের ঠিক ক্রস করার হাতের ডান পাশেই দেখতে পাবেন এই ক্যারিফোর। ক্যারিফোরটা হচ্ছে আলজাহিয়া ক্যারিফোর, কারণ আলজাহিয়া এরিয়ার মধ্যে পড়ছে। বিদায় ক্যারিফোর ক্রস করার পরে আস্তে আস্তে সামনের দিকে যখন যাচ্ছিলাম, ঠিক একটু পরেই শারজা এয়ারপোর্ট এক্সিট ব্রিজ পড়ে, যেটা এয়ারপোর্ট রোডের দিকে চলে যায়, যেটার থেকে রাইট করার পরে এয়ারপোর্টের দিকে চলে যায় এয়ারপোর্ট রোডের দিকে, আর সোজা গেলে রাসেল খেমার দিকে চলে যায়। তো আমরা রাসেল খেমার দিকে, সো রাসেল খেমার দিকে যাচ্ছি। সো ভিউয়ার্স সাথেই থাকুন, দেখতে থাকুন। এয়ারপোর্ট রোডে যাওয়ার জন্য এই ব্রিজ থেকেই এক্সিট করতে হয়। সো ব্রিজটা আসলে মানে আর্কিটেকচারে এমনভাবে ডিজাইন করছে যা বলার মতো না। তিন লাইন বিশিষ্ট, এমনভাবে তিনটা রোড একটার উপর একটা, একটার উপর একটা, এমনভাবে ডিজাইন করছে। সো ভিউয়ার্স দেখুন, আমরা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আমার উপরেও কিন্তু আর একটা ব্রিজ আছে, ঠিক আবার আমার নিচেও আর একটা ব্রিজ আছে, যেটা এয়ারপোর্ট রোডের উপর দিয়ে আমি যাচ্ছি গাড়ি নিয়ে। সো ভিউয়ার্স দেখতে থাকুন, দেখতেই পাচ্ছেন উপরে একটা ব্রিজ আছে, নিচে যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটাও একটা কিন্তু ব্রিজ, এটার নিচেও আর একটা রাস্তা আছে যেটা এয়ারপোর্ট রোড বলে আর কি। তো এখন আমরা এয়ারপোর্টের দিকে তো যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি রাসেল খেমার দিকে। সো আমরা এখন এয়ারপোর্টের রাস্তার উপর দিয়ে যেই ব্রিজটা আছে সোজা ওই ব্রিজটা দিয়ে চলে যাচ্ছি আমরা রাসেল খেমার দিকে। সো রাসেল খেমা যাওয়ার আগে আমাদের আজমান ক্রস করতে হবে, আজমান ক্রস করার পরে আবার আমাদের ওমল কুইনও ক্রস করতে হবে, তারপরে আছে রাসেল খেমা। সো ভিউয়ার্স দেখতে থাকুন, এখন ব্রিজ ক্রস করে ফেললাম, একটু পরে হাতের ডান পাশে দেখতে পাবেন কয়েকটা ব্র্যান্ড নিউ কারের শোরুম, কিয়া এবং মিৎসুবিশি। ঠিক তার পাশেই আছে তাসিল, যেখানে গাড়ি পাসিং করা হয় শারজা তাসিল। ঠিক তার ব্যাক সাইডে কিন্তু অনেকগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, অনেক অনেক, আমার মনে হয় 150-200 গাড়ির শোরুম আছে, যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা বেচা করা হয়। সো সাথেই থাকুন। সামনে আর একটা ব্রিজ আসতেছে, ব্রিজটা হচ্ছে আজমান ওয়াইসিট এক্সিট ব্রিজ। ঠিক তার সাথে তার পাশেই আছে শারজা পেইনবল, শারজা গলফ ক্লাব, অনেক কিছু আছে। সোভিয়র সাথেই থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ আরও একটি নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।